আইএসএল খেলা নিয়ে ইস্টবেঙ্গল সচিবের গলায় হঠাৎই অন্য সুর সচিব কল্যাণ মজুমদার বলেন সমর্থকরা যা চায় সময় তা নাও হতে পারে ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি মোহনবাগানকে কটাক্ষ করে তিনি বলেন নিজেদের বেঁচে দিয়ে আইএসএল খেলবে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গল সচিবের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা কেন তিনি হঠাৎ এমন কথা বললেন কয়েকদিন আগে সহসচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত এমনই এক মন্তব্য করেছিলেন বলেছিলেন এরকম আর্থিক অবস্থায় আইএসএল খেলা কঠিন সেটা নিয়ে ক্লাবের অন্দরে কম জল ঘোলা হয়নি তারপরে সচিবের এমন মন্তব্য ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং আরও কোনো কোনো কর্তা যখন জোর গলায় বলছেন ইস্টবেঙ্গল আইএসএল খেলবেই যখন কোয়েসের সঙ্গে কাগজপত্রে বিচ্ছেদের জোর চেষ্টা চালানো হচ্ছে তখন নতুন ইনভেস্টার আনার ও আইএসএল খেলার খেলার সবরকম চেষ্টা চালানো হচ্ছে তখন সচিবের এমন মন্তব্যে বিভ্রান্তি অবশ্যই তৈরি হয় কেন এবং কোন পরিস্থিতিতে লাল হলুদ সচিব মাধ্যমে এরকম কথা বললেন সেটা নিয়ে এখন জোর আলোচনা চলছে গবেষণা স্পোর্টস ব্যুরো আরোহী নিউজ